السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم.

আগামী তিরিশে জুলাই আমাদের ভাগ্যের পরিবর্তনের দিন আর আল্লাফাক কি বলেন যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহফাক রব্বুল আলমিন তাদের ভাগ্যের পরিবর্তন করেন না আপনার মোবাইল সরেন না ওনার মোবাইল দিয়ে রাখছেন ফোন ফোন করে আল্লাহাক রবুল আলমিন তার ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত নিজের নিজের ভাগ্যের পরিবর্তন না করে আমি শ্রমিক বন্ধুদেরকে বলবো সর্বস্তরের জনগণকে বলবো আসলে আপনাদের আপনকে আপনকে আগে চিনুন তারপরে সিদ্ধান্ত গ্রহণ করুন যদি আপন মানুষকে আপনি চিনতে ভুল করেন তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতেও চরম ভুল হবে কোনোদিন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না আমি দুই একটা উদাহরণ দেব আজকে বরিশালে যতজন ক্যান্ডিডেট সবাই বরিশালেই ছিলেন কিন্তু যখন অটো গাড়ি বন্ধ করার সিদ্ধান্ত সরকারের তরফ থেকে আসছে ধানের প্রার্থীও ছিলেন আমার নৌকার প্রার্থীও ছিলেন কাস্তের প্রার্থীও ছিলেন মই প্রার্থীও ছিলেন নাঙ্গলের প্রার্থীও ছিলেন বরং অনেকে ক্ষমতাও ছিলেন কিন্তু আমার দোস্ত আমার বন্ধু আপনাদের পাশে কে দাঁড়িয়েছিল এটা আপনাদের মনে রাখতে হবে বেলেস পার্ক ময়দানে সমস্ত শ্রমিকদেরকে নিয়ে কি আন্দোলন করেছিল কে হুঙ্কার দিয়েছিল অফিসারগণ আপনার এসি গাড়ি নিয়ে ঘুরবেন এসি বাড়িতে থাকবেন আপনার সন্তানের আমেরিকায় পড়বে লন্ডনে পড়বে আর আমার গরিব দুঃখী ভিনতে মানুষ না খেয়ে ধুকে ধুকে মরবে এইটা সহ্য করা হবে না কাজী বরিশাল অটো গাড়ি চলবে প্রয়োজনে এসি গাড়ি বন্ধ হয়ে যাবে নিশ্চিত আপনার মনে আছে আমাদের হুঙ্কারের কারণেই আমাদের হুঙ্কারের কারণেই সেই দিন অটো গাড়ি বন্ধ হয় নাই আজও যখন আমি অটো গাড়িতে চলি অনেক ড্রাইভার বলে হুজুর আপনার জন্য রুটি রুজির আল্লাফাক ব্যবস্থা করেছেন আপনার থেকে যদি ভাড়া নেই এটা আমার জুলুম হয় তখন আমি তাদেরকে জবাব দেই তোমাদের পেটের জন্যই আমি আন্দোলন করেছিলাম আমার পেটের জন্য নয় বরং তোমরা রুটি রুজি নিয়ে তোমাদের বাচ্চাদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে ভালো আসো এইটি আমার জন্য যথেষ্ট অন্য কোনো প্রাপ্তি আমি তোমাদেরকে চাই না আমার শ্রমিক বন্ধুগণ খুব ভালো মতো বুঝবেন আমি একজন ব্যবসায়ী আমারও ব্রিকফেল আছে সমিল আছে বিশাল মুরগির ফার্ম আছে আমার ঘের আছে মাছের হেসারি আছে। আমি আমার কর্মচারীদেরকে বলছি আমার কাজ করতে গিয়ে কোনো কর্মচারী যদি ব্যথিত হয় এক্সিডেন্ট করে আমাকে আল্লাহ রব্বুল আলম যতটুকু তৌফিক দান করছেন আমি তাদের সহযোগিতা করব। আল্লাহর কি কৃষ্মা ফিলের ক্লিনের মধ্যে একজন ফায়ারম্যান হঠাৎ এর পর্যন্ত ঢুকে গেছে আপনি তো বুঝেন ক্লিনের মধ্যে যদি পড়ে যাচ্ছে এর অবস্থাটা কী হয় এমন ভক্তিভোগী ব্যক্তি ব্যতীত কেউ এটাকে বলতে পারবে না এ বর্ণনা দিতে পারবে না আমি তাকে স্পিড বোর্ডে বরিশালে নিয়ে আসছি মেডিকেল বসে এখানে চিকিৎসা হবে না আমি তাকে ঢাকায় নিয়ে গেলাম আপনারা বিশ্বাস করেন অথবা নাই করেন আমার জানার বিষয় না তার পিছনে আমার পকেট থেকে সাত লক্ষ টাকা খরচ করছে সাত লক্ষ টাকা অথচ আমার দায় দায়িত্ব ছিল না আমার আন্ডারেও না সে সর্দারের আন্ডারে কেস হলে সর্দারের হইতো ক্ষতিগ্রস্ত সর্দার হইতো তার সাথে এইভাবে আমার কন্ট্রাক্ট কিন্তু আমি দেখেছি আমি যদি সহযোগিতার হাত না বাড়াই তাহলে গরিব বেছানা মারা যাবে আজ ওই ছেলেটা আমাকে আব্বু ডাকে ওর স্ত্রী আমাকে বাবা ডাকে ওর বাচ্চাগুলি আমাকে দাদা ডাকে কাজে আমরাই গরিবের বন্ধু ওরা আপনাদের বন্ধ হতেই পারে না হওয়া সম্ভাবনা আমার গরিব বাবারা আমি তোমাদের কাছে আর যুক্তি তুলে ধরতে চাই আজ পর্যন্ত ওবায়দুর মাহবুব আমরা যারা আসি হকানি ওলামাই কেরাম তোমাদের রিকশায় তোমাদের গাড়িতে চড়ে বা তোমাদেরকে ডেলি হিসাবে নিয়ে তোমাদেরকে টাকা প্রধান না করে লাথে মেরে বের করে দিয়েছি এরকম কোনো ঘটনা কোনো সহি আলেমের থেকে কোনোদিন হওয়া সম্ভবই না কিন্তু যাঁদের পিছনে নাচানাচি সারা সারাদিন ঘুরিয়ে সন্ধ্যাবেলা রাত্র একটার সময় তোমাকে নামিয়ে একটা লাথি মেরে ভাড়া না দিয়ে যাওয়ার ঘটনা হাজারো আছে কি নাই কোনো আলেমদের থেকে ঘটে নাই ওদের থেকেই ঘটছে আমার গরিব বাবারা আপনাদের ধারণা কি যার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় আছে যার অন্তরের মধ্যে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় আছে যার অন্তরের মধ্যে পুস রাত দেওয়ার ভয় আছে সেই ব্যক্তি কোনোদিন হারাম খেতে পারে অন্যের মাল খেতে পারে কশিন কালেও না কোনো সম্ভব না আমার দোষ আমার বন্ধু যতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিতকে হাফেজ মাওলানা ওবায়দুল মাহবুব সাহেব অনেকের শিক্ষাগত যোগ্যতা আপনারা সবাই জানেন সবাই তাদেরকে চিনেন আমি তাদের নাম স্পেসিফিক বলবো না আমি শুধু বলতে চাই সেই ব্যক্তি ওবায়দুল মাহবুব সাহেব সবচেয়ে বেশি শিক্ষিত সবচেয়ে বেশি ধার্মিক সবচেয়ে বেশি তাকওয়ালা আমি মনে করি বিড়ালের কাছে দুধ বর্গা দিলে যেরকম দুধ পাওয়া যায় না পাত্র খালি পাওয়া যায় মুরগি শিয়ালের কাছে বর্গা দিলে হাড্ডিও পাওয়া যায় না আজকেও যদি সিটির দায়িত্ব আমরা ওই সমস্ত অসৎ ব্যক্তির কাছে দেই তাহলে মধ্যে উন্নয়ন হবে না মুক্ত হবে না মাদক মুক্ত হবে না মুক্ত হবে না হতে পারে হতে পারে মাহাদির মতো ক্রস ফায়ারে যেতে পারো হতে পারে ওই পানামা ফারুকের মতো ক্রস ফারে তোমাকে ভর্তি হতে পারে ওই সেন্টোর মতো ওর মা তোমাকে হারিয়ে কাঁদতে পারে ওর বাচ্চাগুলি পা ভাড়া যন্ত্রণায় ধুকে ধুকে মরতে পারে কিন্তু কোনোদিন সিটি নিরাপদ হতে পারে না আমার দোস্ত তুমি কেন বুঝতেছো না তোমরা ভাবতেছ আপনারা হুজুর আমরা তো হুজুর না আমাদের মাথায় টুপি নাই দাঁড়িয়ে নাই কাজে আপনাদেরকে আমরা কিভাবে নেতৃত্ব প্রধান করব আমার বাবা তুমি কি জানো মেয়রের কাজ কি এমপির কাজ কি তোমার কি জানা আছে শোনো আমরা মাসিদে নামাজ পড়তে যাই মুসল্লিদের সংখ্যা অনেকেই দাঁড়িয়ে থাকে না টুপি থাকে না তখন কে আন্দোলন করে ইমাম সাহেব আমাদের দাড়ি টুপি ছাড়া মানুষ আমরা বেশি কাজে আপনি কেন ইমামতি করবেন বরং আমাদের মধ্য থেকে দাড়ি ছাড়া টুপি ছাড়া এক ব্যক্তিকে ইমামতি দেন তোমরা কি এই স্লোগান তুলছ কোনো দিন বরং টুপি ছাড়া দাড়ি ছাড়া কোনো ইমাম যদি সামনে যায় তখন আমরা টুপি ছাড়া বাবারা দাড়ি ছাড়া বাবারা প্রথম স্লোগান দিবা আন্দোলন করবে ইমাম সাহেব আমি খারাপ হতে পারি আমি নামাজ না পড়তে পারি আমার দাড়ি না থাকতে পারে আমি টুপি না পড়তে পারি কিন্তু আপনাকে টুপিওয়ালা হতে হবে দাড়িওয়ালা হতে হবে আপনাকে ভালো হতে হবে দেখো বাবা দেখো বন্ধু খুব ভালো মতো বুঝো তুমি খারাপ কিন্তু তুমি চাও ইমাম সাহেব ভালো হোক নেতা ভালো হোক ইমাম সাহেবদের অর্থ কি নেতা আমি খারাপ হই কিন্তু আমার নেতা ভালো হোক নেতা ভালো হওয়ার কারণে ইমাম ভালো হওয়ার কারণে আমরা মসজিদের মধ্যে জান্নাতের একটা পরিবেশ পাই কি কথা ঠিক না যেরকম মসজিদের মধ্যে ভালো নেতা থাকার কারণে যেরকম মসজিদের পরিবেশ জান্নাতের পরিবেশ হয় আমি তোমাদেরকে অনুরোধ করব। মসজিদের বাহিরেও একজন ভালো ইমাম ভালো নেতা নির্বাচন করো তাহলে মসজিদের বাহিরের এলাকাটাও জান্নাতের পরিবেশ হয়ে যাবে আমার দোষ আমার বন্ধু তোমাদেরকে অনেকেই ধোকা দিবে হুজুররা মেয়র হলে মেয়েরা হাঁটতে পারবে না এইতে পারবে না মেয়েরা কাজ করতে পারবে না আজিব এইটা কি মেয়রের কাজ আমরা যখন চরমনাইতে নির্বাচন করেছিলাম ঠিক একই মিথ্যা সমস্ত জনগণের মধ্যে সরিয়ে দিয়েছিল ওই হারুয়া পার্টিরা কিন্তু প্রথম নির্বাচনে আমরা এগারোশো ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছি জনগণ আমাদেরকে চিনতে পারছে কিন্তু সবাই চিনতে পারে নাই দ্বিতীয় নির্বাচনে চৌত্রিশ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছি জনগণ আরও চিনতে পারছে পরবর্তী নির্বাচিত নির্বাচনে দুই হাজার ষোলের নির্বাচনে আমাদের হজরত মাওলানা মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায় সাহেব সাড়ে পাঁচ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বেশি পেয়ে সাড়ে পাঁচ হাজার ভোট বেশি পেয়ে তারপর নির্বাচিত হয়েছে কই সেটা সমস্ত মেয়েরা কাজ করে সমস্ত ব্যক্তিরা কাজ করে কারণটা কি এটা চেয়ারম্যানের দায় দায়িত্ব না এটা মেয়রের দায় দায়িত্ব না মেয়রের দায়িত্বটা কি এটা তোমাকে বুঝতে হবে মেয়রের দায়িত্ব সরকার থেকে যে বরাদ্দ হবে তোমাদের জন্য এত বান টিন এত বস্তা চাউল এত গম এত কম্বল এত রাস্তা এত বরাদ্দ যেই বরাদ্দ মেয়রের কাছে সরকার থেকে আসবে সেই কম্বলের মধ্যে চুরির হাত লাগবে না গমের মধ্যে চুরির ছোঁয়া লাগবে না সেই টিনের মধ্যে চুরির হাত লাগবে না রাস্তার মধ্যে চুরির হাত লাগবে না আজকে রাস্তার মধ্যে চুরির হাত লাগার কারণে ঢালার মধ্যে রড দেওয়া হয় না ঢালার মধ্যে বাঁশ দেওয়া হয় আজকেও সমস্ত টাকা লুটপাট হওয়ার কারণে তুমি কি জানো অনেকেই ভাবতে পারো আপনার বিরোধী দল আপনাদের কাছে বরাদ্দ আসবে না তুমি একটা পাগল তুমি মাথা খারাপ তুমি চাহাল তুমি মূর্খ তোমার জানাই নাই অটো বিভাগীয় শহরের জন্য যেই পরিমাণের টাকা অটো বাজেট হয় বরাদ্দ হয় ভাগের যা ভাগ সিটি পাবে এই টাকার মধ্যে যদি চোরের হাত না লাগে আমি বিশ্বাস করি এর আমি বিশ্বাস করি আমি চুক্তিতে প্রমাণ করতে পারবো তাহলে বরিশাল সিটির মধ্যে এক ইনফির আকার রাস্তার মধ্যেও গর্ত থাকবে না সমস্ত রাস্তা সুন্দর হয়ে যাবে আমার গরিব বাবারা এই শোনেন এদিকে তাকান আমার বন্ধু যা করে করুক করতে দেন খেয়াল দেন আমার দিকে আমার দোষ আমার বন্ধু আমার গরিব বাবারা আমি তোমাদের কাছে বলতে চাই আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে যেই গাছের মধ্যে চোরের হাত লাগে সেই গাছে বরকত হয় না যেই ঘরের মধ্যে চোরের হাত লাগে সেই ঘরের থেকে বরকত চলে যায় ঠিক যেই সিটির মধ্যে যেই দেশের মধ্যে চোরের হাত লাগে সেই সিটির থেকে সেই দেশ থেকে বরকত দূর হয়ে যায় তুমি কি জানো কত পার্সেন্ট টাকা চুরি হয় আমাদের জন্য আমরা আসি নাই আমাদের জন্য আসি নাই বরং আমার নবী পেয়ার নবী সাল্লাহ সাল্লাম যেইভাবে গরিবদের সেবা করার জন্য নিজের মাথার মধ্যে টুকরি নিয়ে হাঁটছেন সেবা করছেন তুমি কি জানো না ফতে মক্কার সময় এক বুড়ি গাঠটি নিয়ে চলতেছে আর গালি দিতেছে আমার নবীকে মোহাম্মদ কেন আসছে কিসের জন্য আসছে আমার এত দুর্ভোগ আমি বুড়া আমি পারতিছি না তখন আল্লাহ নবী বলতেছেন বুড়া মা আমার মাথা আপনার গাঠটি তুলে দেন আমার মাথায় তুলে দেন বুড়ি হাঁটতেছে আমার নবী পেয়ার সাল্লাইসাল্লাম বুড়ির পিছনে পেসে গাঁটটি নিয়ে হাঁটতেছে এখন বুড়ি বলতেছে আহা। তুমি না তুমি যদি মোহাম্মদ হইতা তুমি যদি মক্কা নগরী দখল করতা তাহলে কতই না ভালো হইত ওয়াসাল্লাম গাঠটি নামাবার পরে তিনি বললেন বুড়ি মা আপনার যাকে এতক্ষণ গালি দিয়েছেন সেই ব্যক্তি আমি মোহাম্মদ এটা আমার নবীর চরিত্র তুমি কি জানো না উমারবুল্লা খত্তা হোক মরুভূমির মধ্যে ঘুরতেছেন দেখেন এক জায়গায় আলো জ্বলতেছে কে ঢুকলো ঘুরে দেখেন এক মহিলা পাতিলের মধ্যে পানি দিয়ে জাল দিচ্ছে কিন্তু পাতিলের মধ্যে কিছুই নাই আর বাচ্চাগুলি কাটতেছে তখন উমারবুল খত্তা রাদি আল্লাহ বললেন কি করতেছ তোমার পাতিলের মধ্যে পানি জ্বালাচ্ছ কেন এর মধ্যে না আটা আছে না চাউল আছে কি করতেছ তখন তিনি খত্তাবি আল্লাহ কে গালি গালাস করলেন কেয়ামতের ময়দানে ওমারের সাথে আমার সাথে মোলাকাত হবে বিচার হবে আল্লাহর দরবারে কেন ওমার আমাদের খবর রাখলো না আজকে আমি পাতিলের মধ্যে পানি জ্বালাই এবং আমার বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি তোমার জন্য পাক হচ্ছে যেন সান্ত্বনা পেয়ে আমার বাচ্চাগুলি ঘুমিয়ে পড়ে কিন্তু আমার কাছে খাদ্য দেওয়ার মধ্যে কিছুই আমার কাছে নাই ওমারুল খত্তা দিয়া আল্লাহ তালা নিজেই গেলেন বাইতুল মাল থেকে গম নিলেন আটা নিলেন চব্বি নিলেন খাজুর নিলেন নিজে সেখানে গেলেন যখন গোলাম বললেন আমার মাথায় তুলে দাও তখন তিনি বললেন অমারাবল্লু খত্তাব বললেন কেয়ামতের ময়দানে তুমি কি আমার গুনার মাজা তুলবা তুমি কি আমার গুনার বোঝা তুলবা কাছে আমার বোঝা আমাকেই তুলতে দাও নিজে মাথায় নিয়ে সেই মরুভূমির মধ্যে গিয়ে নিজে জ্বালাইতেছেন রাবি বলতেছে এমন ভাবে ফুঁক দিতে আছে তার দাঁড়ির মধ্য থেকে ধোঁয়া বের হইতেছে অমারব্লু খত্তাব তারান আল্লাহ নিজে পাক করলেন মহিলাকে খাওয়াইলেন বাচ্চাদেরকে খাওয়াইলেন বাচ্চারা খেলার মধ্যে মত্ত হয়ে গেছে কিছু দূর যাওয়ার পরে মারুব খত্তাব রাজি আল্লাহ তাদের তাকাইলেন গোলাম বলতে আপনি কেন তাকিয়ে আছেন তিনি বললেন একটু আগে যেই বাচ্চাদের চোখের মধ্যে পানি দেখছিলাম তাদের মুখের মধ্যে হাসি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তা আমি তাকিয়ে থেকে দেখতেছি এই খ্যাতমতের জন্য ওলামা ইকরাম তোমাদের কাছে আসছে এতদিন আমাদেরকে চান্স দেওয়া হয় নাই তোমরা কি জানো ইসলামের বিরুদ্ধে কাফের বেইমান মুশ্রেকরা কিভাবে ষড়যন্ত্র করে তোমাদের জানা নাই আমাদেরকে বের হইতে দেয় না আমাদের উপরে যত পাবন্দি এই নিয়ম সেই নিয়ম ওই নিয়ম সেই নিয়ম ওই টাকা চোর কুন্দারা জানে যদি ওলামায় কেরাম ক্ষমতায় চলে আসে আমাদের চুরি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে এই কারণ ওরা আমাদেরকে আসতে দেয় না এর জন্য আমার গরিব বন্ধুদেরকে বলবো আমার গরিব বাবারা আমরা তোমাদের আপন আমরা তোমাদের আপন আমরা তোমাদের আপন ওরা তোমাদের আপন কোনদিন হতে পারে না ওরা চোর ওরা টাকা তোরা লুচ্চা ওরা খুনি ওদের হাতের মধ্যে খুনের রক্ত ওদের হাতের মধ্যে খুনের রক্ত ওদের কার মধ্যে মাস্তানির কোপ ওরা গুন্ডা এবং বদমাস পেলে তারপর নেতা হয়েছে ওদের কাছে গেলে সৎ চরিত্র সুন্দর একটা ছেলে গাঁজা ধরে মদ ধরে ইয়াবা ধরে মস্তান হয় গুন্ডা হয় আর আমাদের কাছে একটা ছেলে গুন্ডা বদমাশ আমাদের সোহবাদে আসলে সে স্বর্ণের মানুষে পরিণত হয় কাজে আসো ভুল জীবন বার করছো আর ভুল নয় এই বৎসরের জন্য পরীক্ষা করার জন্য একটা বারের জন্য হাত পাকা পুঁতিকে ভোট দাও যদি কিছু করতেই না পারি দ্বিতীয়বার তোমাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবো না দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার দরকার নাই আমার বিশ্বাস একবার যদি পরীক্ষায় পাস করাও দ্বিতীয়বার তোমরাই বিনা পরীক্ষা আমাদেরকে পাশ করিয়ে দেবে ইনশাআল্লাহ কাজে আজকের থেকে গরিব দুঃখী ধনী পুরুষ মহিলা ঐক্যবদ্ধ হয়ে হাত পাকা পুত্রীকে শুধু ভোটে দেব না আর একজনের কাছেও শান্তি পাওয়ার জন্য ভোট চাবো আমরা সবাই রাজি আসি ইনশাআল্লাহ কে কে রাজি আছে দুই হাত তুলে নারা তাকবীর নারা তাকবীর আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাওলানা আমাদের গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ আমাদের সমস্ত মানুষের মনকে হাত পাকা পূর্তি করে দাও আমিন আল্লাহ সত্য সত্য বুঝার তৌফিক দিয়া দাও তোমার নবীর সুরাতের মানুষকে মুহাব্বত করার তৌফিক দিয়া দাও আল্লাহ তোমার নবীর আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দিয়া দাও আমিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সদির রহমত ওয়ারহামনি